হাই ভিউয়ার্স, প্রযুক্তি নির্ভর উন্নয়ন বিশ্বের একটি বিষয় নিউজ নিয়ে সবাইকে আবারও স্বাগতম। এবার মাত্র 29 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে যাওয়া যাবে। গুরুত্বপূর্ণ এই নিউজটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বেশ কয়েক বছর ধরে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের লক্ষ্যে কাজ করে আসছেন কানাডিয়ান আমেরিকান ধনকুবের এলন মাস্ক। এ উদ্দেশ্যেই তিনি 2002 সালে গড়ে তোলেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স। তখন থেকে প্রতিষ্ঠানটি মঙ্গল অভিযানের জন্য সব প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে। সম্প্রতি এলন মাস্ক প্রকাশ করলেন এ প্রজেক্টের একটি নতুন সম্ভাবনা। তার নতুন প্রজেক্টের বাস্তবায়ন হলে মানুষ নিউ ইয়র্ক থেকে লন্ডনে ভ্রমণ করতে পারবে মাত্র 29 মিনিটে। এমনকি পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে চলে যাওয়া যাবে এক ঘন্টারও কম সময়ে। 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে দেওয়া বক্তৃতায় মাস্ক জানান, স্পেস এক্স মঙ্গল অভিযানের জন্য যে রকেট বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে তা দিয়ে পৃথিবীর অভ্যন্তরে যাতায়াত করা যাবে শিগগিরই। তিনি বলেন, আমরা মঙ্গল বা চাঁদে যাওয়ার জন্য যেসব মহাকাশযান বানাতে যাচ্ছি সেগুলো পৃথিবীর অভ্যন্তরীণ যাতায়াতে ব্যবহার করলে ক্ষতি কী। তিনি সম্মেলনে এমন এক মহাকাশযানের মডেল উপস্থাপন করেন যা শতাধিক যাত্রী ধারণ করতে সক্ষম। এ মহাকাশযানটির সর্বোচ্চ গতিবেগ 17,000 মাইল প্রতি ঘন্টা। এ গতিতে নিউ ইয়র্ক থেকে সাংহাই পৌঁছাতে লাগবে 39 মিনিট, নিউ ইয়র্ক থেকে লন্ডন 29 মিনিট এবং ব্যাংকক থেকে দুবাই পৌঁছাতে লাগবে 27 মিনিট। কেবল তাই নয়, পৃথিবীর কৃত্রিম উপগ্রহের জন্য যাত্রী ও পণ্য পাঠানো যাবে এতে। এর মাধ্যমে আলাদা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা যাবে। বর্তমান যুগের সেরা উদ্ভাবকের মধ্যে এলন মাস্ক অন্যতম। তার নকশায় তৈরি হয়েছে টেসলা ইনকর্পোরেশনের অভিনব বিদ্যুৎ চালিত গাড়ি। তিনি এক্সকমের প্রতিষ্ঠাতা। এক্সকম পরবর্তীতে কনফিনিটির সঙ্গে যুক্ত হয়ে পেপাল নামে বিশ্বজুড়ে পরিচিত লাভ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাদায় 3,000 একর জমির ওপর চলছে টেসলার গিগা ফ্যাক্টরি নির্মাণ কাজ। গুরুত্বপূর্ণ নিউজটি শুনতে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন।